नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन, आजकेर ए भिडियो आमी 27 आषाढ़ 12 जुलाई सोमवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमारी यूट्यूब चैनल टीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछन। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 27 आषाढ़ 12 जुलाई सूर्योदय 5টা सिंह शुद्धाश्व 6টা 23 सोमवार द्वितीया दिवा 7টা 22 अश्लेषा नक्षत्र रात्रि 3টে বজ্র যোগ অপরাহ্ন 4টে 28। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ এই 12 জুলাই সোমবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বিষে রাহু, রাহু বিষে রোহিণী নক্ষত্রে, মিথুনে রবি ও বুধ, রবি মিথুনে পুনর্বসু নক্ষত্রে, বুধ মিথুনে মৃগশিরা নক্ষত্রে। এরপরে চন্দ্র ও মঙ্গল ও শুক্র হচ্ছে কর্কটে, কর্কটে চন্দ্র পুষা নক্ষত্রে, মঙ্গল অশ্লেষা নক্ষত্রে, শুক্র অশ্লেষা নক্ষত্রে, কেতু অনুরাধা নক্ষত্রে বৃশ্চিকে, শনি মকরে বক্রী অবস্থায় শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি বক্রী অবস্থায় শতবিষা নক্ষত্রে কুম্ভে। এবার আসুন দেখে নিই আমি 12টি রাশি রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই আপনাকে একটু চাপে থাকতে হবে। কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুটঝামলা আপনাকে মানসিক অস্থিরতায় ফেলবে। আর্থিক দিক দিয়ে অবশ্য কিছু প্রাপ্তিযোগ আছে, আপনার যে টাকা পাওনা আছে তা আপনি পেয়ে যাবেন। এছাড়া আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি, সন্তান আপনার পাশে থাকবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। মেষ রাশির জাতক জাতিকা, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি আপনার একটি হতাশা লাগবে, মানসিক দিক দিয়ে আপনি ডিপ্রেশনে থাকবেন। আর্থিক দিক দিয়ে কিছুটা পাওনা হলেও কর্মে যথেষ্ট বাধা রয়েছে, সন্তানজনিত দুশ্চিন্তা আপনার থাকবে। এছাড়া শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে, তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং আপনার ভালো রেজাল্ট আপনার নিজের মনকে খুবই উৎসাহিত করতেই পারে। আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার সুযোগ এই গুড রেজাল্ট। আজকের দিনে আপনার শত্রুরা থেকে কিছুটা সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা করতে যাবেন না। বৃষ রাশির জাতক জাতিকা, আজকে কোনো গুরুজনের সান্নিধ্যে আপনার থাকা দরকার, এতে আপনার মানসিক উদ্যম যেমন বৃদ্ধি পাবে তেমন ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন। বৃষ রাশি। এরপরে মিথুন রাশি, আর্থিক উন্নতি, কর্মে শুভ যোগাযোগ বৃদ্ধি, সন্তানজনিত দুশ্চিন্তা আর থাকবে না। এছাড়া আজকের দিনে আশাতীত ফললাভ আপনি দেখতে পাবেন, আয় অপেক্ষা ব্যয় বেশি মিথুন রাশি। এছাড়া আজকের দিনে আপনার গৃহ কোনো শুভ অনুষ্ঠান হতে পারে মিথুন রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, সন্তানজনিত শুভ ফললাভ এবং মোটের ওপর আজকের দিনটি শুভ। তবে আজকের দিনে আপনার জীবনে যে প্রেম আসবে সেই প্রেমে প্রতারণা, তাই প্রেমের দরকার নেই, কিন্তু বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, মানসিক অস্থিরতা চলবে, কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনার সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে উর্ধস্থান কর্তৃপক্ষের, তবে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি এবং সন্তানজনিত চিন্তা দূর হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা থাকবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শুভ পরিবর্তন আপনি আশা করতেই পারেন, তবে আজকের দিনে আপনার দুশ্চিন্তা আসবে অর্থ এবং শত্রুতাজনিত কারণে আপনাকে কিছুটা হলেও চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই নতুন প্রেম আসবে, কিন্তু ভুলেও আপনি বিয়ের আলোচনা করতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, বিদ্যায় যথেষ্ট উন্নতি রয়েছে সিংহ রাশি।
এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মের শুভ পরিবর্তন এবং সকলে আপনার কর্মের প্রশংসা করবে। সন্তান যে উগ্র ভাব তা অনেকাংশে কমে যাবে, সন্তানজনিত শুভ ফল আপনি পাবেন। কন্যা রাশি, আজকের দিনে আপনার যে বাধা অর্থাৎ কর্মক্ষেত্রে যে বাধাগুলি ছিল তা অনেকাংশে কেটে যাবে, তবে শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতে হবে। বিশেষ করে সর্দি কাশি জ্বর জ্বালা এবং মলাশয়ের সমস্যা চর্মরোগ আপনাকে কিছুটা ভোগাতে পারে। কন্যা রাশি, আজকের দিনে বিদ্যায় বাধা থাকবে, তবে পরিশ্রম করলে তা অবশ্যই উন্নতির দিকে যাবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, শরীরের সম্পর্কে সাবধান, সন্তানজনিত শত্রুতা আপনার মনে দুশ্চিন্তা আনবে। আজকের দিনে বিদ্যায় যথেষ্ট বাধা রয়েছে, তবে শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না। তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি, আজকের দিনে বিদ্যায় বাধা আছে, সেই বাধা আপনি পরিশ্রম করলে কিছুটা কাটবে। এরপরে বৃশ্চিক রাশি, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, আপনার ডিপ্রেশন আরও বেশি জটিলতা আকার ধারণ করবে, কর্মে কিছুটা চাপ থাকবে, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তবে খুব গুরুত্বপূর্ণ সময় সন্তান আপনার পাশে থাকবে, যা একটা পজিটিভ সাইন। বৃশ্চিক রাশি, আজকের দিনে বিদ্যায় যথেষ্ট উন্নতি যোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনু রাশি, আজকের দিনে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করবে, তাই আপনাকে শত্রুদের থেকে দূরে থাকতে হবে। ধনুরাশি, সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, বিদ্যায় বাধা রয়েছে, তবে কর্মজগতে উন্নতি, কিন্তু আর্থিক দিক দিয়ে যে টাকা কড়ি পাওনা আছে সেই টাকা আপনি পাবেন না, পেলেও খুব কম। ধনুরাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও চাপে থাকতে হবে, কর্মে অশান্তি যোগ, আয় আপনার যা আছে তা ব্যয়ে পরিণত হবে, অর্থাৎ আপনার ব্যয় যথেষ্ট হবে, শরীরে কিছুটা হলেও চাপ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলবে। মকর রাশি, তবে সন্তান আপনার পাশে থাকবে এবং বিদ্যায় যে বাধাগুলি ছিল তা অনেকাংশে কেটে যাবে, শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত বিষয় না যাওয়া ভালো। মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শুভ উন্নতি যোগ, আর্থিক দিক দিয়ে একটু আপনাকে চাপে থাকতে হবে, ব্যয় বৃদ্ধি পাবে, আয় শিথিল হবে, এছাড়া আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে কিছুটা হলো ফ্লট করতে পারে, তার জন্যে আপনার মনে কিছুটা দুঃখ আসবে। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার কর্মে শুভ পরিবর্তন আপনি আশা করতেই পারেন। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিদ্যার আলোচনা করতেই বিয়ের আলোচনা করতেই পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকা, তবে শত্রুদের থেকে কিছুটা হলেও সাবধানে থাকতেই হবে, সন্তান আপনার মুখ রক্ষা করবে। কুম্ভ রাশি। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে শুভ হলো, কর্মক্ষেত্রে একের পর এক জটিলতা আপনার মনে চিন্তা বাড়াবেই। আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্যই শ্রীবৃদ্ধি রোগ রয়েছে, এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনার মনে অবশ্যই নতুন উৎসাহ আনবে। আজকের দিনে আয় যা হবে তা আপনার যথেষ্ট পরিমাণে ব্যয় হয়ে যাবে, কর্মে সেভাবে উন্নতি নেই মীন রাশি, তবে যেদিক দিয়ে মীন রাশি শুভ তা হচ্ছে সন্তান, সন্তানের যথেষ্ট ভালো রেজাল্ট আপনার মনে আনন্দ আসবে, স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক অশান্তি তা অনেকাংশে কেটে যাবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন। মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও 12টি রাশির কী রাশি বলা হবে তা আমি প্রকাশ করলাম, তাই বলি যদি ভিডিও ভালো লাগে তাহলে
ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি আজ সোমবার শুভ রথযাত্রার দিনে 12টি রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।